নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মটন কষা আর ইলিশ পোলাও। শুরু করি, আগে পোলাওটা করি। এক কাপ চাল, এক কাপ থেকে একটু বেশি চাল আছে, এক কাপ থেকে একটু বেশি আছে। এবার এটাকে একটু ধুয়ে নেব। দেখো পোলাও বানাবো, পোলার জন্য কী কী নিয়েছি: দারচিনি, কাজু, কাজু কিশমিস, হলুদ, লবণ, চিনি। দারচিনি নিয়েছি, লবঙ্গ দিইনি, যেহেতু আমার মেয়ে পছন্দ করে না, ওই জন্য লবঙ্গ দিইনি। এবার এগুলি দিয়ে সব মেখে নেব। একটু আদা জিরা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু দেবো, বেশি দেবো না। আর ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে রাখলাম। দেখো ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এবার ইলিশ মাছটা ভাজবো। এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, ইলিশ মাছ ভাজবো। ইলিশ তেলটা গরম হতে হতে এখানে পোলাওটা রেডি করে ফেলি। কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, অল্পটুকু দিলাম, কেন ওখানে ইলিশ মাছ ভাজবো, ইলিশ মাছের অনেকটা তেল বেরোবে, ওই তেলটাই ইলিশ মাছের পোলাওর মধ্যে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এই চালগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখো মাছটা উঠে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু হবে, ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, এই এই কাপে জল নিয়েছি, চাল নিয়েছিলাম এক কাপ, তিন কাপ জল দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দেবো, এবার ঢেকে দিলাম। এই যে মটনটা এখন সিদ্ধ বসাবো, এর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো। মেখে প্রেশারের কুকারে বসিয়ে দেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলি তুলে নেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেবো।
একটা সিটি করলে নামিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, কিশমিশটা দিয়ে দিলাম, দেখো হয়ে এসছে, একটু নাড়া দিয়ে দিই। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, দেখো আর একটু হবে। এবার ইলিশ মাছগুলি দিয়ে দিলাম এর মধ্যে, এবারে ইলিশ মাছের তেলগুলি দিয়ে দিয়ে দেবো। আর দেবো না, এবার একটু ঢেকে দেবো। দেখো হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো তোমাদের কাকিমা বাসন্তী পোলাও ইলিশ মাছ দিয়ে করেছে। এরকম মটনটা সিদ্ধ করে নিয়েছি, আর এই যে সেই জলটা, এই জলটা পরে দেব। তোমরা এইভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বাটা, এদেরকে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা একসঙ্গে মিক্সড করা আছে। একটু হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল, ঝাল যে যেরকম ঝাল খেতে পারে। কাঁচা লঙ্কা দিলাম, নুনটা তোমাদের স্বাদ মতন দেবে, মিষ্টি দিয়ে দিলাম। তোমরা মিষ্টি খেলে মিষ্টি দেবে, আমরা যেহেতু মিষ্টি খাই একটু সব কিছুতে। এবার একটু সরষার তেল দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে মেখে নেব। মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, যে বেশি কোনো সময় লাগবে না। এবার তেল গরম হয়ে গেছে, এবার মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কষতে দেবো, গ্যাসটাকে সিম করে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে কষতে থাকে। দেখো কষানো হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে,
এবার একটু জল দিয়ে দেবো। এই সেদ্ধ করা জলটা পুরোটা দেব না, অল্প দেব। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এর জলটা একটু ফুটে নো, তা নামিয়ে ফেলবো। দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে। একটু আমি একটু ঝোল ঝোল রাখছি, তোমরা পারলে একটু মাখা মাখা করে নামাতে পারো।